গত বছরের তুলনায় বেড়েছে বিক্রি। আর্থিক মন্দা কাটিয়ে খুশি কাশ্মীরি শাল ব্যবসায়ীরা। শীত দীর্ঘস্থায়ী হোক চাইছেন ব্যবসায়ীরা। শীত পড়তেই সুদূর কাশ্মীর থেকে এরা পাড়ি জমান ভিন রাজ্যে। শীতের নানান গরম পোশাক নিয়ে হাজির হন শহরে। তবে প্রকৃতির খামখেয়ালিপনায় সেভাবে ঠান্ডা না পড়ার দরুন গত কয়েক বছরে ব্যবসায় ছিল মন্দা। এবছরও শুরুর দিকে সেভাবে ঠান্ডা না পড়ায় ব্যবসা জমেনি। মাঝে কয়েকদিন বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়ায় বিক্রি বাটা বেশ জমে উঠেছিল কাশ্মীরি শাল ব্যবসায়ীদের। এক কথায় কাশ্মীরের শাল ব্যবসায়ী বললেও বর্তমানে তারা শুধু শাল বিক্রি করেন না, মহিলাদের নানান রকম সোয়েটার টুপি পাশাপাশি শিশুদের পোশাক ছাড়াও পুরুষদের নানা রকম আধুনিক গরম পোশাক নিয়ে দোকান সাজিয়ে বসেন। গত কয়েক বছরের তুলনায় এবছর ব্যবসা একটু ভালো হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি কাশ্মীর থেকে আসা শাল ব্যবসায়ীরা। अभी हमारा व्यवसाय शुक्र गॉड का बहुत अच्छा चल रहा है। थोड़ा बीच में कम चल रहा था, गर्मी की वजह से ठंडा पड़ गया, अभी थोड़ा ठीक चल रहा है। पिछले साल में थोड़ा पैसे का प्रॉब्लम हो गया, उस टाइम बिजनेस थोड़ा कम हो गया। इस साल थोड़ा ठंडा, बीच में गर्मी था, व्यवसाय कम हो गया था, अभी ठंडा पड़ गया तो भी थोड़ा बिजनेस हो रहा है। প্রসেনজিৎ ব্যানার্জির রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।